বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাছের প্রকৃতি খাদ্য জুপ্ল্যাঙ্কটন প্রজাতির রটিফার, ড্যাফনিয়া, ময়না, কাইরোনোমিড প্রজাতির এই যে কেঁচো জাতীয় তলাবাসী যেসব প্রাণী রয়েছে এবং ফাইটোপ্ল্যাঙ্কটন। মাছ চাষের পুকুরে খুব সামান্য খরচে এবং খুব সহজ কৌশলে, সহজ উপায়ে কিভাবে আমরা একটা পর্যাপ্ত পরিমাণ পুকুরে উৎপাদন করতে পারি, তার একদম সহজ একটা কৌশল নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। আমরা সাধারণত জানি যে এই যে ফাইটোপ্ল্যাঙ্কটনে আমরা 20-22% প্রোটিন আমরা পাই, জুপ্ল্যাঙ্কটনে 40-45% আমরা প্রোটিন পেয়ে থাকি, এবং কাইরোনোমিড প্রজাতির যে প্রাণীগুলো, কেঁচো জাতীয় যে প্রাণীটা রয়েছে, এতে আমরা 70-75% প্রোটিন পেয়ে থাকি, এবং এটা মাছের খুব প্রিয় খাদ্য। এর মাধ্যমে আমরা চাষকৃত মাছের 35-45% পর্যন্ত চাহিদা পূরণ করতে পারি, আমাদের খাদ্য খরচ আমরা কম করে মাছটা উৎপাদন করতে পারি। তো এ নিয়ে আপনারা অনেক সময় আমাকে অনেক প্রশ্ন করেন যে এটা কিভাবে তৈরি করব, এটা হচ্ছে না তাহলে অন্য কোন ডোজ, এটা কি পরিমাণে দেব, নানান প্রশ্ন করেন। অ্যাকচুয়ালি আজকে আপনাদের সাথে আমি যে বিষয়টা আলোচনা করব যে এই কাইরোনোমিড প্রজাতির প্রাণী, এই যে জুপ্ল্যাঙ্কটনের যে তিনটে প্রজাতির কথা বললাম, রটিফার, ড্যাফনিয়া এবং ময়না, এবং ফাইটোপ্ল্যাঙ্কটন, আমরা পুকুরে কোন কোন উপাদান প্রয়োগ করলে খুব সহজভাবে পর্যাপ্ত পরিমাণে এই টোটাল উপাদান প্রাণীকণা এবং উদ্ভিদকণা আমরা উৎপাদন করতে পারি, এবং উৎপাদন হলে আমরা কিভাবে এটা বুঝবো যে আমাদের পুকুরে এই প্রাণীকণাটার উৎপাদন হয়েছে, মানে তার সিমটমটা কি, এটা হয়ে গেলে যদি এর খাদ্যটা কি, সেটা তো আলোচনা করবই, যদি না থাকে তাহলে ইনস্ট্যান্ট আমরা এর খাদ্য হিসাবে কি দিতে পারি যাতে এটা বেঁচে থাকে বা এর বৃদ্ধিটা আমরা তাড়াতাড়ি পাই। ইন ডিটেলসে টোটাল বিষয়গুলো খুব সহজভাবে আপনাদের সাথে আজকে আলোচনা করব। আশা করি যদি আপনারা পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকেন তাহলে আজকের পর থেকে আপনাদের আর প্রশ্ন করতে হবে না, আপনি আপনার নিজের পুকুরের অবস্থাটা দেখে আপনি সবকিছু নিজেই বুঝতে পারবেন যে এখন কি হয়েছে, কি প্রয়োজন। জুপ্ল্যাঙ্কটন জৈব পদার্থ থেকে যার জন্ম বা উৎপত্তি, এবং এটা হলো ক্ষুদ্রাকৃতির একটা প্রাণীকণা, এটাই হলো জুপ্ল্যাঙ্কটন। এর ভিতরে এই 3-4টা বা ক্যাটাগরি আছে। ফাইটোপ্ল্যাঙ্কটন হলো একটা ক্ষুদ্রাকৃতির এককোষী উদ্ভিদ। আমরা যদি পুকুরে পর্যাপ্ত পরিমাণে এই জুপ্ল্যাঙ্কটন বা জুপ্ল্যাঙ্কটন প্রজাতির যে এই রটিফার, ড্যাফনিয়া এবং ময়না রয়েছে, এটা যদি আমরা উৎপাদন করতে যাই, তাহলে আমাদের প্রথমেই খেয়াল রাখতে হবে যেহেতু এ প্রাণী কণা এবং জৈব উপাদান থেকে এর জন্ম বা উৎপত্তি, তাহলে আমাকে পুকুরে যথেষ্ট পরিমাণে জৈব পদার্থের উপস্থিতি এটা নিশ্চিত করতে হবে, অর্থাৎ প্রস্তুতকালীন সময় আমাকে এটা দিতে হবে। যদি আমি এটা প্রস্তুতকালীন সময় পর্যাপ্ত পরিমাণে না দেই, তাহলে প্রতি মাসিক পরিচর্যার সময় সীমিত আকারে একটা জৈব উপাদানের ডোজ আমাকে পুকুরে করতে হবে। যদি জৈব উপাদান আমার অ্যাভেলেবেল পুকুরের তলানিতে থাকে, তাহলে আমি রটিফার, ড্যাফনিয়া এবং ময়না এবং যে কেঁচো জাতীয় যে প্রাণী, আমরা পর্যাপ্ত পরিমাণে পুকুরে এটা উৎপাদন করতে পারব। আর ফাইটোপ্ল্যাঙ্কটন, এটা হলো রোদ্রের আলো এবং পানিতে উপস্থিত যে পুষ্টি পদার্থ, এই সূর্যের আলোকরশ্মির মাধ্যমে যে ফটোসিনথেসিস যেটা পুকুরে তৈরি হয়, এর মাধ্যমেই ফাইটোপ্ল্যাঙ্কটন তার খাদ্যটা গ্রহণ করে, সে এখান থেকেই খেয়ে বেঁচে থাকে। শুধু আমাদের সাপোর্ট দিতে হয় কিছুটা নাইট্রোজেন, কিছুটা ফসফরাস এবং কিছুটা মিনারেল। তো ফাইটোপ্ল্যাঙ্কটন তৈরির জন্য যে নাইট্রোজেন, ফসফরাস এবং মিনারেল, এটা আমরা কোথায় পাবো? এটা পাবো আমাদের যে ইউরিয়া সার এবং টিএইচপি, এর মধ্যেই সব উপাদানগুলো থাকে, কারণ ইউরিয়াটা হলো নাইট্রোজেন আর বাকি উপাদানগুলো আমরা টিএইচপির ভিতরে পাবো। তো এটা দিয়ে আমরা
এই ফাইটোপ্ল্যাঙ্কটনটা তৈরি করতে পারে। যেখানে আরেকটি বিষয় আপনাদের জেনে রাখা দরকার, জৈব উপাদানের উপস্থিতি ছাড়া রাসায়নিক সারের কোনো কাজ নেই। অর্থাৎ মাটিতে বা পানিতে যদি জৈব পদার্থের উপস্থিতি পর্যাপ্ত না থাকে, সেখানে আমরা রাসায়নিক সার প্রয়োগ করলেও আমরা এর থেকে কোনো রেজাল্ট, ভালো রেজাল্ট বা ফলাফল আমরা পাব না। কিন্তু জৈব উপাদানের কাজ রয়েছে রাসায়নিক উপাদান ছাড়া। আমরা যদি এই রাসায়নিক সারটা ব্যবহার করতে না চাই, তাহলে এই জৈব উপাদান যেটা ব্যবহার করব, এখান থেকেই কিন্তু আমরা ফাইটোপ্ল্যাঙ্কটন এখান থেকে আমরা পাব। কিন্তু যদি আমরা এই নাইট্রোজেন এবং ফসফরাস এটা যদি আমরা পুকুরে প্রয়োগ করি, তাহলে আমরা পর্যাপ্ত পরিমাণে ফাইটোপ্ল্যাঙ্কটনটা পাব। কারণ ফাইটোপ্ল্যাঙ্কটন শুধু মাছের খাদ্য না, এটা জুপ্ল্যাঙ্কটনের খাদ্য, তারপরে বা পুকুরে অক্সিজেন ধরে রাখার জন্য এর যথেষ্ট পরিমাণ প্রয়োজন। আর এই টোটাল যে উপাদানগুলো, যে জীবকণা এবং উদ্ভিদকণা, এটা ওই সমস্ত পুকুরেই পর্যাপ্ত পরিমাণে তৈরি হবে যে পুকুরে 6-8 ঘন্টা রোদ থাকে এবং যে পুকুরটা একটু খোলামেলা এবং গভীরতা 5-8 ফিটের মধ্যে থাকে, যখন তাপমাত্রা যখন 25-30 ডিগ্রির ভিতরে থাকে এবং পিএস মান যদি 7-8-এর ভিতর থাকে, তাহলে আমাদের জুপ্ল্যাঙ্কটন এবং ফাইটোপ্ল্যাঙ্কটন পর্যাপ্ত পরিমাণে আমরা উৎপাদন করতে পারব। জৈব পদার্থ পুকুরে প্রয়োগ করলাম, আমি রাসায়নিক সার পুকুরে আমি প্রয়োগ করলাম, আমার পুকুরে যথেষ্ট পরিমাণে জুপ্ল্যাঙ্কটন তৈরি হলো। কিন্তু যে অনেক সময় দেখা যায় যে যে পরিমাণে জুপ্ল্যাঙ্কটন তৈরি হয়েছে আর যতটুকু পরিমাণ ফাইটোপ্ল্যাঙ্কটন তৈরি হয়েছে, নিমিষই আমি ফাইটোপ্ল্যাঙ্কটনের ডোজ করে পানিটা সবুজ হতে না হতেই আবার পানিটা সাদা হয়ে যাচ্ছে বা পানিটা কালচে হয়ে যাচ্ছে। অনেক সময় আপনারা প্রশ্ন করেন যে পানির কালারটা একটু ঘোলাটে হয়ে গেছে, মানে একটু ধূসর বর্ণের কিংবা সাদা হয়ে গেছে কিংবা কালো হয়ে গেছে। তো এরকম যদি হঠাৎ করে হয় এবং এটা যদি দীর্ঘ সময় স্থায়ী না হয়, অর্থাৎ কিছুক্ষণে কালারটা দেখবেন পরে আবার কালারের পরিবর্তন হয়ে গেছে, অনেক সময় পানিটা একটু হালকা তামাটে বর্ণের দেখা যায়, অনেকটা কালচে বর্ণের দেখা যায়, অনেক সময় দেখা যায় যে মেঘের ছায়ার মতো এক এক জায়গায় মনে হয় যেন একটা ছায়া পড়েছে, এরকম যদি দেখেন তাহলে অবশ্যই বুঝবেন যে এটা হলো জুপ্ল্যাঙ্কটন। এই জুপ্ল্যাঙ্কটন পর্যাপ্ত পরিমাণে এখানে তৈরি হয়েছে। তো এই জুপ্ল্যাঙ্কটনও অবশ্য পানির যে কালারের যে ভেরিয়েশনটা, এটা জুপ্ল্যাঙ্কটনের জন্ম থেকে বড় হওয়া পর্যন্ত এক এক বয়সে এক এক রকম পানিরও পরিবর্তনটা হয়, এটা না হয় নাই বললাম। তো যদি এরকম অবস্থায় দেখেন, তাহলে আমাদের ফাইটোপ্ল্যাঙ্কটনের যথেষ্ট উপস্থিতি থাকতে হবে। আমরা সেখানে এই যে আটা ইউরিয়ার বুস্টার ডোজ করতে পারি, আমরা সেখানে ইউরিয়া টিএসপিটা ব্যবহার করতে পারি, কিন্তু ইনস্ট্যান্ট যে উপাদানটা আমরা ব্যবহার করতে পারি, পানি কালারটা সাদা হয়ে গেছে, কারণ আমার জুপ্ল্যাঙ্কটনকে তো বাঁচাতে হবে। যে এক ধরনের বিশেষ ফাইবারই হলো প্রিবায়োটিক, এই প্রিবায়োটিক হলো প্রোবায়োটিকের খাদ্য, প্রোবায়োটিক জুপ্ল্যাঙ্কটনের খাদ্য, জুপ্ল্যাঙ্কটন মাছের খাদ্য। তাহলে আমাদের এই জুপ্ল্যাঙ্কটনকে অবশ্যই বাঁচাতে হবে এবং পুকুরের অক্সিজেন সরবরাহটা অ্যাভেলেবেল আমাদের রাখতে হবে, এই জন্য ফাইটোপ্ল্যাঙ্কটন আমাদের দরকার হবেই। কিন্তু জুপ্ল্যাঙ্কটনকে বাঁচানোর জন্য আমরা তাৎক্ষণিক যদি ইস্ট এবং পাউডার দুধ, অর্থাৎ গুঁড়া দুধ যেটা, সেটা গুলে যদি ইস্টটাকে কুসুম গরম পানিতে এই দুধের সাথে মিক্স করে আমরা যদি সেটাকে একটু চিনি দিয়ে লাইট করি, অথবা আমরা একটু কুসুম গরম পানির সাথে যদি চিটা গুড় কিছুটা পরিমাণে দিয়ে এখানে কিছু ইস্ট দিয়ে যদি এটাকে আমরা 10 মিনিট লাইট করি, তারপর যদি আমরা পুকুরে ছিটিয়ে দেই, তাহলে কিন্তু এখান থেকে আমরা জুপ্ল্যাঙ্কটনের খাদ্যটা পাব। তাহলে আমরা ইস্ট কি, ইস্ট হলো বেসিলাস গ্রুপের জীবন্ত ব্যাকটেরিয়া, অর্থাৎ প্রোবায়োটিক। আমরা পুকুরে প্রোবায়োটিক দেই, প্রোবায়োটিক তৈরি কিসের জন্য? এটা তো জুপ্ল্যাঙ্কটনের জন্য এবং জুপ্ল্যাঙ্কটন মাছের জন্য। তাহলে জুপ্ল্যাঙ্কটনের খাদ্য যেহেতু প্রোবায়োটিক এবং ফাইটোপ্ল্যাঙ্কটন,
তাহলে আমরা তাৎক্ষণিক পুকুরে একটা প্রোবায়োটিক সাপ্লাই আমরা দিতে পারি, ইস্ট মোলাসেস এটাকে অ্যালাইড করে, অথবা ইস্টের সাথে কিছুটা লিকুইড দুধ অথবা পাউডার দুধ লিকুইড করে, এর সাথে কিছুটা চিনি দিয়ে অথবা কিছুটা মোলাসেস দিয়ে আমরা যদি ইস্টটাকে লাইট করে তাৎক্ষণিকভাবে পুকুরে ছিটিয়ে দেই, যদি পানির কালারটা সাদাটে হয়ে যায়, অর্থাৎ ফাইটোপ্লাঙ্কটন নেই, তখন যদি আমরা এটা দেই, তাহলে তাৎক্ষণিকভাবে আমার জুপ্ল্যাঙ্কটন পর্যাপ্ত পরিমাণে খাদ্য এখান থেকে পাবে। এরপরে আমরা সেখানে ফাইটোপ্লাঙ্কটনের ডোজটা করতে পারি, কারণ আমার এই যে জৈব উপাদান থেকে যতটুকু পরিমাণ ফাইটোপ্লাঙ্কটন বা উদ্ভিদ কণা আমার তৈরি হচ্ছে, তার তুলনায় আমার জুপ্ল্যাঙ্কটনের সংখ্যা অনেক বেশি, এজন্য আমি পানির রংটা ধরে রাখতে পারছি না। অথবা আমি পুকুর প্রস্তুতকালীন সময় মাটির যে পিএইচ মান নিয়ন্ত্রণ করার জন্য যে যতটুকু পরিমাণ, অর্থাৎ অম্লীয় অবস্থা থেকে ক্ষারীয় অবস্থায় নেওয়ার জন্য যতটুকু পরিমাণ আমার চুন প্রয়োগ করার প্রয়োজন ছিল, আমি সেটা করিনি, এজন্য আমার ফাইটোপ্ল্যাঙ্কটনটা কম তৈরি হচ্ছে। এজন্যই আমাদের অনেক সময় বা ইউরিয়া বুস্টার ডোজের পাশাপাশি আমাদের অনেক সময় বা একটু ভারী ডোজ করতে হয়, কারণ পানির রংটা আসে না। এটা হলো প্রস্তুতকালীন ভুলের জন্য। তো আমরা যদি এই ইস্ট মোলাসেসটা প্রোবায়োটিকটা এই জুপ্ল্যাঙ্কটনকে দেওয়ার পরে আমরা যদি কিছুটা ইউরিয়া এবং কিছুটা টিএইচপি এটা যদি আমরা পুকুরে প্রয়োগ করি, তাহলে আমাদের পুকুরে বা পানির সবুজ রং চলে আসবে, অর্থাৎ জুপ্ল্যাঙ্কটনের খাদ্য এবং অক্সিজেন ধরে রাখার যে বিশেষ ব্যবস্থাটা সেটা আমার হয়ে যাবে। মাছের খাদ্য খরচ, এবং মাছ যেহেতু প্রাকৃতিক খাদ্য খেতে সবচেয়ে বেশি পছন্দ করে, এবং প্রাকৃতিক খাদ্য যেহেতু মাছের খুব প্রিয় একটা খাদ্য এবং আমিষ সমৃদ্ধ খাদ্য, সেক্ষেত্রে আমরা পুকুর প্রস্তুতিতে পর্যাপ্ত পরিমাণে চুন প্রয়োগ করব। আমরা পুকুরে যথেষ্ট পরিমাণে জৈব পদার্থের উপস্থিতি আমরা সব সময় নিশ্চিত করব, কারণ জৈব পদার্থ না থাকলে আমাদের এই জুপ্ল্যাঙ্কটন এবং কাইরোনোমিড জাতীয় বা প্রাণী এবং উদ্ভিদ কণা আমাদের পুকুরে কখনোই ঠিকভাবে তৈরি করতে পারবো না। তো এটা আমরা নিশ্চিত করব, এবং রংটা ক্ষণে ক্ষণে পরিবর্তন হচ্ছে কিনা, যদি এটা হয় তাহলে আমরা বুঝবো আমাদের পুকুরে পর্যাপ্ত পরিমাণে জুপ্ল্যাঙ্কটন হয়েছে। এবং কেঁচো জাতীয় প্রাণী থেকে শুরু করে মশা মাছি থেকে 16 থেকে 1800 প্রজাতি, যাদের জীবন চক্রটা চলে পানিতে, আমরা যদি পুকুরের একটা কণারে জৈব পদার্থের একটা ডিপোজিশন আমরা সবসময়ের জন্য রাখি, অথবা কচুরিপানার এটার 30% রস শুকানোর পরে যদি আমরা কিছুটা খৈল এবং ইউরিয়া দিয়ে পুকুরের একটা কণায় আমরা ডিপোজিট করি, তাহলে এখানে শুধু কেঁচো জাতীয় প্রাণী জন্মাবে না, এখানে মশা মাছি থেকে 16 থেকে 1800 প্রজাতির পোকা মাকড় কীট পতঙ্গ এখানে এসে বাসা বাঁধবে এবং এর ডিম পারবে, এখান থেকে লার্ভা ফুটবে, আমরা এটা মাছের খাদ্যে পরিণত করতে পারবো। অর্থাৎ আমরা যদি প্রকৃতি খাদ্যের সব উপায়গুলো অবলম্বন করি, তাহলে আমরা শুধু 35 থেকে 40% না, এখানে আমরা 50%ও বেশি মাছের খাদ্য চাহিদা এই প্রাকৃতিক খাদ্য উৎপাদনের মাধ্যমে আমরা পূরণ করতে পারব। তাই আমি আমার প্রত্যেক চাষিভাইয়ের কাছে আহ্বান থাকবে যে আপনারা অবশ্যই প্রাকৃতিক খাদ্য উৎপাদনের দিকে যথেষ্ট পরিমাণে নজর রাখবেন।